धूमपान स्वास्थ्य पक्षे क्षतिकारक। धूमपान मृत्युर कारण। कारो कारो जीवने शुधु समय पाल्टाय, चरित्र पाल्टाय, किन्तु गल्प पाल्टाय ना। गल्पटा एकई थेके जाय सारा जीवन धरे। দেখেছিলি আমায়? হ্যাঁ হ্যাঁ। বল বল। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বলবি তো? তুই বলবি না, ছাড়, আমি চলে যাচ্ছি। তুই আমায় কখনো ছেড়ে যাবি না তো? তোর কি মনে হয়? আমার তো মনে হয় না। তাহলে নাই। কারো কারো জীবনে শুধু সময় পাল্টায়, চরিত্র পাল্টায়, কিন্তু গল্প পাল্টায় না। গল্পটা একই থেকে যায় সারা জীবন ধরে। বাবা, ঘর তো পুরো ধোঁয়ায় কুয়াশা করে গেছি রে তোরা। লেভান্টু, কাজটা তোল, শুরু করি। শোনো, আরে দাঁড়া না, ওকে বসতে দে, আসুক, তারপর শুরু কর। হাই। এই তোর মতো নিরস মানুষ জুগলে নিজ্ঞাত মৃত্যু। তা চাটার একটু ব্যবস্থা করতে পারিস তো? বিস্কুট আমার সাথেই আছে। ওই বিস্কুট তোমার পশ্চাৎ দেশে গুজিয়া রাখো। আরে সিগারেট আনতে হয় তো? কি করছিস? সিগারেট না এনে বিস্কুট বিস্কুট দেখাচ্ছিস? খাওয়াবো, বাট ওয়ান কন্ডিশন। আমাদের পাড়ার লালটুদার ফ্ল্যাটে একটা নতুন মেয়ে এসেছে। হ্যাঁ তো? তুই তো কলির কেষ্ট ভাই, ওকে পটিয়ে বা প্রপোজ করে দেখা। দেখা কি আছে? এই ব্যাপার। শুনলি তো? আমি কালই যাবো, এক বাক্স নিয়ে রেডি থাকিস। শোন না ওইটা মেক মাই ব্রাদার খেলা মানে ফোন আছে সত্যি কত আছে এই 16 আর যেটা ডাকছিল মার্বল আছে ঠিক আছে চুরি আমারই করবি না ভাই এটা যে বড় বড় কথা আচ্ছা কি ভাই ডাক না নাটক ভাই কি করছো नेक्स्ट संडे पूजा बाड़ीते पार्टी आछे तोर आर आमार इनवाइट आछे बाय द वे गाइस कल देखा होच्छे हैव अ नाइस डे हे मैडम हाउ आर यू फाइन बट हु आर यू हां मैं हमारे पारा छेले मेरा ভালোবেসে मिस्टर লেদারু বলে ডাকে তুমিও ডাকতে পারো সো হোয়াট রাস্তা এরকম আইবাই বকছেন কেন কারণ কারণ আই লাভ ইউ আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি হাউ ডেয়ার ইউ আপনার এত সাহস হয় কোথা থেকে মেয়েদের হাতে ক্যালানি বা জুতো খাননি বোধহয় 6 নাম্বার জুতো বুঝেছেন ক্যালালে না দাগ বেশি দেখা যাবে মুখের থেকে ঠিক আছে ना माने ये तो मैं बोलते ही होता Just shut up. ना माने हमारे फाटा छेड़ा लुंगी एरा हाँ हांगोरो एरा पाठिए छिलो करा ओरा बंधु बंधु ना ওদের বলে দিও তুমি চোর কেলানি সবই খেয়েছো হ্যালো হ্যাঁ শোন না বলেছিলাম না তোকে যে আমার একটা স্কুল ফ্রেন্ড আসবে কলকাতায় পড়াশোনার জন্য तो ये एक सप्ताह हलो एसेছে কলকাতায় आज আমাকে ফোন করে জানালো তো ভালো কথা আরে ধুর ওর সাথে তোদের একটু পরিচয় করিয়ে দেব আর হ্যাঁ একদিন আমাদের এই শহরটা কিন্তু ওকে ঘুরে দেখাতে হবে ও আজ বিকালে বৈশাখীর বাড়ি আসছিস তো ওকেও নিয়ে আমি ওর সাথে কথা বলে নিচ্ছি ঠিক আছে তাহলে তাই হোক চল রাখলাম টাটা টাটা Hi guys, এটা হচ্ছে আমার সেই ফ্রেন্ড নাম রিয়া আর এই হলো জয় ও আমার শেষ বন্ধু বলতে পারিস ও আচ্ছা যার কথা তুই ফোনে বলেছিস মার ধরিয়েছে ভেবেছিলাম সাইডে যাবো যাইতে কে আরবো এ তো পুরো কোঁদে নমস্কার আমি সিমান জয় ভাই তোরা শেষে এরকম ভাবে আমার পরিকল্পনা করে দেওয়াল ধরাবি আচ্ছা হলো আরে মিস্টার লেদার ওজে তা কেমন আছেন খবর ভালো শরীর কুশল তো এই হাইকোর্ট এই তুই ওকে চিনিস নাকি হ্যাঁ আসলে গতকাল সকালে ওকে ওই নামে ডাকতে শুনেছি ভাই ভাই আরে এতে কি হলো ভাই গালে হাত বোলাচ্ছো যে মোস যখন তখন কামড়ায় কোথাও যেতে হবে না ভাই দাঁড়াও ঠিক আছে আমরা বেরোবো ওরে বাবা খুব জোর পেয়েছে গো কোথাও যেতে দাঁড়াও সব জায়গাতে ব্যাগ রাখতে দাও আরে 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 কি হলো রে হঠাৎ করে ওর কোন এক কবি বলেছিলেন হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ে জোরে কণ্ঠের জোর আমার নেই তাই আজ কলমকেই আশ্রয় করে নিলাম আরে ग्लैमर क्वीन, वेलकम वेलकम। थैंक यू मैडम जी। चल জয় তো সেই তখন থেকে বই নিয়ে বসে রয়েছে। হ্যাঁ রে, তোর কি আর কোনো কাজ নেই? এখানে এসে তো তুই বইয়ে মুখ গুজে বসে থাকতে হবে। বস দেখাই। সেসব ঠিক আছে, কাল কিন্তু আমি কলকাতায় যাচ্ছি। থেকে যাচ্ছ তাহলে? আমি যাব। এই তোরা গেলে আমিও যাব। হ্যাঁ সে তো তুমি যাবে কুত্তা আমার। আমার কিন্তু এখানে এসে বেশ দারুণ লাগছে। তোরা চাইলে আমিও কাল জয়েন করতে পারি। আরে হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ রে ভাই, সারাক্ষণ এই বই পড়ে নিয়ে মানে মুখে নিয়ে বসে থাকিস। বড় হয়ে বিজ্ঞানী বিজ্ঞানী হবি নাকি? নো, আমি বিপ্লবী হব। বিপ্লবী হবি? বিপ্লবী হবি? বিপ্লবের প্রথম শর্ত জানিস? আগে তুমি শিক্ষিত হও। কেন রে জয়দা কি ওরে ওকে কেউ একটু জল দে। হ্যাঁ রে লেদারু, শুনলাম একটা মেয়ের হাতে কেলানি খেয়েছিস। না তুই আমার একটা কথা বল, তুই একটা মেয়েকে প্রপোজ করতে পারলি না, কিসের পাড়ার রোমিও হলি? আচ্ছা তুমি তাহলে কি করে মেয়েদের প্রপোজ করো? হেই আমি শায়রি লিখতে পারি, শোনাবো? সেই ভালো, তাই শুনি। রেখেছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি বিয়ে রাগ করেছো? গ্যাদারিনি বলে দাদুর হাও। রজনীগন্ধা কিসে দেয় জানো? আর গাঁদা বলে একটা জবা দিচ্ছে। জানিস ওর লেদারু নামটা কোথা থেকে এসেছে? বলছি শোন। থাক আমিও বলছি। In the year 2000 আমি গেছিলাম অস্ট্রেলিয়ায়, ঠিক আছে? তখন আমার ওয়ার্ক ফ্রম হোম চলছিল, কাজ ফাজ শেষ। তারপর বিকেলবেলা হাফ প্যান্ট পরে গেছি বিড়ি খেতে একটা সালা পুকুরের সামনে, বুঝেছিস? কোথ দিয়ে ভাই একটা ক্যাঙারু এলো, মারলো আমার এখানে লাথি, যে পড়লাম পুকুরে। জানিস তোরা হাসছিস। তারপর তো এই কথাগুলো সব পাড়ায় এসে বললাম। তারপর থেকে সবাই আমার ভালোবেসে। ওইদিকে মারলো পাছায় লাথি ক্যাঙারু, নাম হয়ে গেল আমার লেদারু। ইন্টারেস্টিং। তো বিপ্লবী। हेलो हेलो हाँ दादा हमें भोलार माँ बोल ची हाँ बोलूँ क्या मना चेन आशुले एक टा व्यापार एक और दिन थोड़े आपना के बोल बो भाग चिला हाँ बोलूँ ना आपना मेर व्यापार एक किचु बोला चिलो ये यार की हाँ बुझते पर जी बोलूँ बोलूँ आपना में बेस किचु दिन थोड़े जॉइन हमें एक किचेले संगे मेला में शाकुचे चिलेटा एकदम मालूम है दादा निशा टीशा कोड़ी आजी बाजी जाएगा तो मेला में शाकुचे शेकी देखो आपना में माने तो आमारो में आपना देख एवं आमादेर भालोर जोन्नो ही बोलছি এই আর কি হ্যাঁ বুঝলাম বুঝলাম নমস্কার নমস্কার দেখো ওই রকম ছেলের সঙ্গে তো আপনি মেয়ের বিয়ে দিতে পারবেন না যা কেটে দিল ধুর কাল থেকে তোমার বাইরে বেরোনো বন্ধ যদি কোনো দরকারি ফোন থাকে সেটা মায়ের ফোন থেকে করবে কি হলো বাবা কি হলো হঠাৎ আবার মুখে মুখে কথা বলছো তুমি এক্ষুনি ভেতরে যাও গেটটাকে বন্ধ করেছো করছি যাও ভেতরে যাও তুমি हेलो जय बोल ची हेलो है रिया बोल ची रे इटा कौन नंबर इटा मर माइन नंबर शूट बिश कथा मैं बोलते पार बोना ठीक है चे अमर माँ अमर फोन नहीं चे और पौरे शब्द है अमर माँ अमा के पौराशनाथ जनो हॉस्टले पाठन चे खाए तो तुष्ट तेर कोनी कथा हुआ मेरा अरे हाँ, हमारे वही नंबर एक दिन तो फोन पर मैसेज कुछ कोरिश ना करो। और हेलो, हाँ, और एक टा बात है, मैसेज आए, एक बार अभी रात ची, मैसेज आए। एयरपोर्ट किटे जाए, बेश किचु बच्चों, पाल्टा शोमो है, पाल्टा है, चोरित्र जय जय पाशेर पाड़ाते काल टूर्नामेंट आछे क्रिकेट तुई कि खेलबी आमादेर हय हेलो लैड कोथाय आछिस अफिस बेरोच्छि भाई केन रे अरे रिया कि एसेछे तुई जानिस ओके देखलाम मने हय ओ तू एक पूजा के फोन करे ने ना हमें तो तारा आछे बुझली राखछी ठीक है राख हम देखछी हेलो हेलो ए रिया की फिरे गेछे जानिस किछु ओर तो फेरार कथा छिलो बट बाकीटा तो आज जानि ना ओ नंबरटा दे फास्ट ठीक है ओके ओके तू रख আমি নাম্বারটা তোকে টেক্সট করে দিচ্ছি हेलो हेलो हाँ जय की करछिस सुनलाम नाकि ओर संगे तोर कथा होयेछे रात्रि बेला ओके किछु बोलेछे कोई ना तो কাল রাতে অনেক কাল অনেক অবধি কথা বলা হয়েছিল, সেটা বলবে বলবে বলছিল, বাট গুড নাইট বলে রেখে দিল। কেন, কি হয়েছে? না মানে ওরা কি আজ বিয়ে? সকাল সকাল ইয়ার কি মানিস না, গায়ে হলুদের কিছু ছবি পাঠিয়েছি দেখ। জয় কথা বল, কথা বলছিস না কেন? জয়, হ্যালো হ্যালো, এতক্ষণ লিখছিলাম আমার জীবনের ছোট্ট একটা অধ্যায়, যদিও বা গল্পটা ব্যর্থতায় ভরা, তবু তুমি আমার গল্পের সেরা।